हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पूजा ब्लॉग। और आज हे मंगलवार, मंगलवार एन बजे 7:20। 7:20 थे भिडियो शुरू कर देखते ही पाच फ्रिजर का बस रही। सकाल सकाल फ्रिजर का बस रही कारण एखने ते सबिरदा एक बोतल जल दिए गेन। सबिरदा जेहेतु रोजा चलते सेहेतु सबिरदा प्रतिदिन ही एरक एक बोतल कर जल दिए जान फ्रिजे रखवार जो और सन्दे बेला बोतल नहीं जान। रोजा भांगार पर यह फ्रिजे ठंडा ठंडा जल এটা খেলাই তাই জন্য প্রতিদিনই সাবিদা এক বোতল করে জল দিয়ে যায়। সকাল হলে সকাল 7টা 7:30 এরকম সময়ের মধ্যে জলটা দিয়ে যায় আর সন্ধ্যাবেলা ওই 6টা এরকম সময় করে জল নিয়ে যায়। তো এই জলটাই এখন রাখবার জন্য ফ্রিজেতে বসেছি এখানে ফ্রিজের সামনে। তো এখানেতে এখন জলটা রাখবো। আর আজকে আমাদের এখনো পর্যন্ত ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি। ওইদিকে তুতুল এখন যাবে স্নান করতে। তো চলো এখন আমাকে কিচেনে যেতে হবে, কিচেনে গিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানানোর আগে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। তো চলো জলটা রেখে দিই, জলটা রেখে দিয়ে কিচেনে যাই। কিচেনে গিয়ে আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিই আর ব্রেকফাস্টে কি বানাবো সেটা কিচেনে গিয়ে ডিসাইড করবো। ওইদিকে ডিম সেদ্ধ করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে এখানেতে আমি লাঞ্চের জন্য যে প্রিপারেশন সেটাও স্টার্ট করে দিয়েছি। এখানে দু রকমের শাক, এটা পাট শাক আর এখানে আছে নোটে শাক। তো দু রকমের শাক কি আমি বেছেছি এখনও পর্যন্ত ডিসাইড করিনি যে আজকে কোন শাকটা করব। তো দুটো শাকের মধ্যে একটা করব। আর এখানে এই দেখো একটা বড় আলু নিয়েছি। আলুটা বাপিরা যে আলু দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে, যে বাপিরা আলু পেঁয়াজ দিয়েছিল, তো সেই আলু থেকে মানে সেই চন্দ্রমুখী আলু থেকে একটা আলু নিয়ে নিয়েছি। আজকে মাংস রান্না হবে, আগের দিনেই বোধহয়, হ্যাঁ আগের দিনকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম বাপিদের এই চন্দ্রমুখী আলু দিয়ে। তো ঝোলটা ভীষণ ভীষণ ভালো লাগছিল খেতে। তো আজকে তুতুল মাংস এনেছে, তো বলল যে মাংসেতে এই চন্দ্রমুখী আলু দিই মাংসটা আজকে রান্না করতে। তাই জন্য এখানেতে ওই বাপিদের দেয়া চন্দ্রমুখী আলু কাটছি এখানে। আর এখানেতে মাংসের জন্য মশলা থেকে শুরু করে আলু সবটাই কেটে রেডি করে রেখে দিয়েছি। আর এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ বাপিদের দেয়া চন্দ্রমুখী আলু, সেটা তো আগেই আমি কেটে রেখে দিয়েছি। আর এর সাথে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবটাই আমি কেটে এখানেতে রেখে দিয়েছি। আর এর সাথেই এখানে আমার মাংস ধোয়া হয়ে গেছে, মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো সবটাই যখন রেডি রয়েছে তখন কিসের অপেক্ষা বলো। তো চলো এক এক করে রান্না শুরু করে দিই। আর আজকে নোটে শাকটা বানাবো ভেবেছি, তাই পাট শাকটাকে ফ্রিজে রেখে দিলাম। রেখে দিয়ে নোটে শাকটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তো চলো এবারে একদিকে ভাতটা বসিয়ে দিই আর একদিকে মাংস কষানোটা শুরু করে দিই। স্নানও হয়ে গেছে আর দুপুরে লাঞ্চও করা হয়ে গেছে। তো চলো প্রায় 3টে বাজবো বাজবো করছে, এবারে আজকের যে ভিডিও সেটা আমি আপলোডিং করে দিই। করে দিয়ে আবার তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। সক
সকলেই জানো, যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমরা কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম। তো বাড়ির অনেকগুলো ভিডিও হয়েছিল আগে। হ্যাঁ, আমি যেটা বলছি পরে বলছি, তার আগে তোমরা বলো যে তোমরা যারা বাড়ির ভিডিওগুলো দেখেছো তোমাদের বাড়ির ভিডিওগুলো কিরকম লেগেছে, তোমরা অবশ্যই আমাকে আজকের এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বাড়ি তো গিয়েছিলাম, বাড়ির বেশ কয়েকটা ভিডিও হয়েছিল যেগুলো আমি বাড়িতে থাকাকালীনই আমি ফেলে দিতে পারিনি। আমি ওই যে ভিডিও বাড়ির ভিডিওগুলো সেইগুলো আমি এখানে আসার পর, মানে আমরা যেখানে থাকি সেখানে আসার পর এডিট করে আমি এক এক করে সেই ভিডিওগুলো আপলোড করেছি, যেগুলো তোমরা এতদিন ধরে দেখতে পেয়েছো। আর আজকে অনেক দিন পরেতে ভিডিও শুট করতে বসেছি। এই ভিডিওটা বাড়ি থেকে আসার অনেক দিন পরে আমি বানাচ্ছি। বাড়ি থেকে আসার পরেতে বেশ কিছুদিন আমাকে ভিডিও বানাতে হয়নি, কারণ বাড়ির যে ভিডিও সেগুলো আমার হাতেতে ছিলই, সেগুলো আমি এডিট করে এক এক করে ফেলছিলাম, তাই জন্য বেশ কিছুদিন আমাকে ভিডিও বানাতে হয়নি। তো আজকে আবারও অনেক দিন পর এখানেতে ভিডিও বানাতে বসেছি। আর হ্যাঁ, বাড়িতে থাকাকালীন ওখানেতে আমি যেদিনকে বাড়ি গিয়েছিলাম সেই দিনকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপরেতে দুদিন বোধহয় ভিডিও আমি আপলোড করতে পেরেছিলাম। থেকে প্রথম তো আমার বাবার বাড়ির ওখানে গিয়েছিলাম, তো বাবার বাড়ির ওইখানেতে আমি দুদিন ভিডিও আপলোড করেছিলাম, দুদিন পরেতে তারপরে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো শ্বশুর বাড়ির ওখানেতে গিয়ে আমি একদিনও ভিডিও আপলোড করতে পারিনি। কারণটা তোমাদেরকে বলি, শ্বশুর বাড়ি থেকে আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি, কারণটা হচ্ছে ওইখানেতে মানে আমার শ্বশুর বাড়ির ওইখানেতে এত নেটওয়ার্কের অসুবিধা, তোমাদেরকে কি বলবো, মানে ফোন করলে কাউকে যদি দুয়ারে বসে ফোন করা হয় তাহলে মানে এরকম করতে হয়, এতটাই নেটওয়ার্কের অসুবিধা। তো গেটের বাইরে বেরিয়ে তারপরেতে শোনা যায়, ফোনেতে কথা বললে শোনা যায়, তাহলে ভাবো যে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে কি করতে হবে। তবুও আমি যেদিনকে শ্বশুরবাড়ি প্রথম যাই সেই দিনকে আমি একটা ভিডিও আপলোডিং এর আমার কথা ছিল, তোমাদেরকে আমি বলেও ছিলাম। তো সেই ভিডিওটা আপলোডিং এর জন্য আমি বাজারে আসি, বাজারে এসে ভিডিওটা আপলোডিং করার চেষ্টা করি, কিন্তু ভিডিওটা 100% আপলোডিং এর পরে পরে ভিডিওটা আর আপলোডিং করা যাচ্ছিল না, আবার রি আপলোডিং হচ্ছিল। তো এইরকম করে করে দুবার তিনবার হলো, দুবার তিনবার হওয়ার পর আমি আপলোডিং এর আশা ছেড়েই দিলাম, দিয়ে আমি বাড়ি চলে গেলাম, দিয়ে সেই দিনকে তো আর ভিডিও আপলোডিং করতে পারিনি। তারপরেতে আমি এখানে আসার পরেতে ওই যে ভিডিও সেইগুলোকে এক এক করে আপলোডিং করেছি। তো এটাই হচ্ছে কারণ, শ্বশুর বাড়িতে থেকে আমি একটা ভিডিও আপলোডিং করতে পারিনি, বা বাড়ি গিয়েও আমি একটা ভিডিও, বাড়ি গিয়ে বলবো না, কারণ আমার বাবার বাড়ির ওইখানেতে নেটওয়ার্কের কোনো অসুবিধা হচ্ছিল না, ওইখান থেকে আমি নর্মালি ভিডিও আপলোডিং করতে পারছিলাম, অসুবিধাটা হচ্ছিল আমার শ্বশুরবাড়ি থেকে। তো শ্বশুরবাড়ি থেকে এই কারণে ভিডিও আপলোডিং করতে পারিনি, কারণটা এটাই, কারণটা আজকে আমি তোমাদেরকে বলেই দিলাম। যাই হোক, বাড়ির ভিডিওগুলো তো সমস্ত চলে গেছে, এবার থেকে যাবে যেরকম আগে তোমরা আমার ভিডিও দেখতে পেতে, আজকে ভিডিও শুট করে কালকে যেরকম ডেলি তোমরা ভিডিও পেতে, সেরকম ভাবেই তোমরা আমার ডেলি ভিডিও এবার থেকে পাবে। আর এখন ছাদে চলে এসেছি, দেখো আজকে মেঘ মেঘ করেছে, এই দেখো মেঘ মেঘ ওয়েদার আছে, মনে হয় আজকে ঝড় বৃষ্টি হবে। এই কদিন যা গরম ছিল একটুখানি বৃষ্টি হলে ভালোই হয়, মন্দ হয় না, গাটা ঠান্ডা ঠান্ডা হয়, আর বৃষ্টি হলে রাত্রেবেলা ঘুমটা ভালো হবে সব থেকে বড় কথা। কালকে তো রাত্রেবেলা ভালো ঘুমই হয়নি, এতটা গরম লাগছিল, আজকে যদি বৃষ্টি হয় তাহলে ভালো ঘুম হবে। একটুখানি ঝড় বৃষ্টি হলে হয়, কয়েকদিন ধরে যা গরম পড়েছিল না। আর ওইদিকে তো দেখতে পাবে কি তোমরা, তারাও ক্যামেরাটা ঘোরায়,
ওই দিকে ওই দেখো আম গাছে অনেক আম ধরেছে। এই দেখো এই আম গাছটার কথা বলছিলাম, এই যে এইটা, এই যে এই আম গাছটাতে অনেক আম ধরে আছে, এই যে নারকেল গাছের পাশে যে আম গাছটা রয়েছে তারও জুম করে দেখাচ্ছি তোমাদের, এই দেখো অনেক আম ধরে আছে আম গাছটাতে, এই যে মেঘটাও খুবই ধরেছে আর গাছপালাগুলো দেখো একদম থ মেরে আছে, সেই ঝড় হওয়ার আগেতে যেরকম থাকে না চুপচাপ হয়ে থাকে প্রকৃতি সেই রকম লাগছে, দেখো চারিদিক একদম শুনশান হয়ে আছে, একটা গাছপালারও পাতা নড়ছে না, আমগুলো সব ঝড়েতে পড়ে যাবে, মেঘমেঘ করেছে দেখে ছাদে এলাম, হাওয়া দেবে হাওয়া খেতেই এলাম। তো চলো আজকের মতন এই ভিডিওটা আমি এতটাই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নয়তো বা নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের আপনজনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো, আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস বিকজ ইউর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই প্রচন্ড ঝড় উঠে গেছে, এই দেখো প্রচন্ড ঝড় উঠে গেছে, তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে গাছপালাগুলো একদম শান্ত হয়ে আছে, ঝড় ওঠার আগেতে যেরকম থাকে সেই রকম লাগছে, কথাটা বলতে বলতেই এদিকেতে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, প্রচন্ড জোরে ঝড় শুরু হয়ে গেছে। তো চলো আমি নিচে যাই।